আব্দুর রহমান আপনি লিখেছেন কত বছর বয়সে মেমামতি করা যায় হানফি মাঝাব অনুযায়ী আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পর মেমামতি করা যায়জ হবে যদিও অন্য কি মার মধ্যে নাবালিক বা আপনার অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি ইমামতি করলেও জায়েজ হবে এবং সাহাবিদের মধ্যে একজন বালক ইমামতি করেছেন তার পেছন থেকে কাপড় সরে গিয়েছিল মেমতির সময় এরকম বর্ণাহাদিস থেকে পাওয়া যায় এটার ভিত্তিতে তারা বলেন নাহিদা ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে নামাজ সালাম করা কি ঠিক না নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে মানুষকে ডানেবাবা সালাম দিয়েছেন এরপরে কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন শুন আর নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বিদায়তে পর্যবেসিত হবে ইসলামের নামে মনগোড়ায় কোনো কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় আবদুল্লা রাফি লিখেছেন মুখের জড়তা থেকে কীভাবে মুক্তি পেতে পারি মুখের জড়তা থেকে মুক্তির জন্য আলহ নবিহার আলিসলাম যে দোয়া পড়েছেন তারও মুখে জড়তা ছিল আপনি সে দোয়া পড়বেন রব্বিশ শালী চৌধুরী ওয়েসিল্লি আমরি ওয়াল রক্ষা মিল্লি সানি এফ কাহু কাউরি সুরায়ে তহার মধ্যে এই আয়াতগুলো আছে আপনি সেগুলো জেনে পড়ার চেষ্টা করবেন এরপরে সোহানি পারভীন আপনি লিখেছেন শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল করা সম্ভব হয় না তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি দেখুন যদি ফর্জ গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুলের আগা গোড়া সবগুলোই আপনাকে ভেজাতে হবে আর যদি ফরজ গোসল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চুল পুরোটা শুকনো রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনার সুন্না বা নফল সাধারণ বা জায়গা মোবাজে গোসল সেটিতে চুল ভেজানো তো আবশ্যক নয় শেখ রোকনুজ্জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কী করব যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস করানো সঠিক নয় কারণ সাল্লাম বসেই শোষণ পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং তিনি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চুর দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনেই মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সমগ্রতে সময়গুলোতে বলতে হয় বিস্মিল্লা বললে শয়তানা আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না